অনেক ভালো আছেন। আজকে আমরা একটি ল্যাপটপ রিপেয়ার করলাম, এটি হচ্ছে ডেলের একটি ল্যাপটপ। তো এই ল্যাপটপটি আমরা কোথায় কাজ করছি আমি আপনাদের দেখাচ্ছি। যে হচ্ছে সিএমওএস সেকশনে যে ট্রানজিস্টর আছে, 3 পিনের এই ট্রানজিস্টর আর ক্যাপাসিটার শর্ট ছিল। আমি কাছ থেকে দেখাচ্ছি, যে এখানে এখানে এই 3 পিনের ট্রানজিস্টার আর এটি হচ্ছে সিরামিক ক্যাপাসিটার, এই দুইটি শর্ট হয়ে অ্যাম্পিয়ার লোড ছিল 2 পয়েন্ট। তো এটি ঠিক করা লাগানোর পরে অ্যাম্পিয়ার লোড নিছে, পাওয়ার সাপ্লাই 20, তারপর হচ্ছে এটি অন হয়ে গেছে। আর এখানে সিএমওএস ব্যাটারি কানেক্টর ছিল, এটি হচ্ছে সিএমওএস ব্যাটারি কানেক্টর। তো আমি এখন এটি পাওয়ার দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন সিএমওএস যে ব্যাটারি আছে এটি আমি লাগিয়ে নিচ্ছি। নো পাওয়ার প্রবলেম ছিল, এই যে এখন ল্যাপটপ অ্যাম্পিয়ার কিন্তু ফুল অ্যাম্পিয়ার লোড নিয়ে নিচ্ছে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে ল্যাপটপের মাদার বোর্ড। আর এই পাশে যে ইন্ডিকেটার লাইট আছে, লাইট কিন্তু অন হয়ে গেছে। তো ল্যাপটপ ম্যাক্সিমাম এই সিএমওএস সেকশনের জন্য কিন্তু অনেক সময় এখানে যে অ্যাম্পিয়ার আছে, অ্যাম্পিয়ার কিন্তু বেশি একটা লোড নিবে না, প্রবলেম করবে। তো আপনারা যারা ল্যাপটপ রিপেয়ারিং করাতে চাচ্ছেন আমাদের কাছে নিয়ে আসতে পারেন, আমরা রিপেয়ার করে দিতে পারবো। এবং আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের আপনারা চাইলে ট্রেনিংও করতে পারবেন। আর সিএমওএস সেকশন 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন, তারপর হচ্ছে বোল্টিন সেকশন, চার্জিং সেকশন, তারপর এখানে নর্থ ব্রিজ সাউথ ব্রিজ সেকশন, প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে রাখছি। আবার আমরা নতুন ভিডিও দিব, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।